হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টেস্ট মেকারস। এই লকডাউনের সময় খুব সহজেই আজ আমি আপনাদের ডিমের একটি রেসিপি করে দেখাবো। চলুন তাহলে দেখে আসি প্রস্তুত প্রণালীটি। এখানে আমি নিয়ে নিয়েছি 3টি ডিম এবং 2টি আলু। ভিউয়ার্স, মনে রাখবেন ডিমের থেকে আলুর পরিমাণটি যেন কম হয়, আর তা না হলে স্বাদটি পুরোপুরি আসবে না। এখানে আমি নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, ধনিয়ার গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এরপর 1 কাপ পেঁয়াজ সাদা তেলে ভেজে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একত্রে মেখে নিচ্ছি। এর সাথে অ্যাড করে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। এখন কাবাবে শেপ দেওয়ার জন্য অল্প করে পুর নিয়ে নিব এবং আস্তে আস্তে চাপ দিয়ে পুরটিকে শেপে নিয়ে আসব। এখন একটি ফ্রাই প্যানে আমি ডুবো তেল নিয়ে নিব। এরপর কাবাবগুলো প্রথমে ডিবি ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখাবো। ঠিক একইভাবে এভাবে করে দ্বিতীয়বার করব। তেলটি গরম হয়ে গিয়েছে, এখন আমি একটি একটি করে কাবাব তেলে ছাড়বো। এখন আমার হাতের সাহায্যে ডিমের মিশ্রণটি কাবাবের উপর ছড়িয়ে দিব এবং এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটি ভেজে নিব। একইভাবে অপর পাশেও ডিমের মিশ্রণ ছড়িয়ে দিব। এভাবে একে একে করে একই পদ্ধতিতে কাবাবগুলো ভেজে নিতে হবে। দেখলেন তো কত সহজেই ডিমের জালি কাবাব তৈরি হয়ে গেল। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলটির নতুন সব আপডেট এবং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।